Are you sure? মানে বুঝলাম না, মানে ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, ওই নাকে রুমাল টুমাল চেপে। কি যে সব বলো তুমি, কি ব্যাপার শঙ্খ, কি হয়েছে শঙ্খ? দিয়া ময়ূরি কোথায়? এই শ্রমণা যাও না, একটু ওদের ডেকে আনো না। হ্যাঁ এক্ষুনি ডাকছি কাকিমণি। দিয়া ময়ূরি এখানে কি করবে? বলছি এত রাতে আমার মেয়েদেরকে আবার ডাকতে পাঠালে কেন? দেখ ঘুমোচ্ছে বেচারা, ঘুমুক না, একটু বিশ্রাম নিচ্ছে। ওরা তো এইসব বিষয়ে কিছু জানে না, ওরা কি করেই বা জানবে? হ্যাঁ বেকার, ওদেরকেই ঝামেলার মধ্যে ফেলো না। দেখো মোর কোথায় গেছে সেটা মোর জানে, এটা দিয়া ময়ূরি কি করে জানবে? তাছাড়া মোরের চরিত্র তো ভালো না, তুমি তো আবার এসব কথা বিশ্বাস করবে না। এসিপি আছে না, এসিপি স্যার, এসিপি স্যারের সঙ্গে তো মোর ব্যবনাবার এসব কথা আমি বলছি, লোকজন বলাবলি করে আমার কানে আসে। দেখো ওই এসিপি স্যারের দৌলতেই হয়তো মোর হারিয়ে গেছে, হতেও তো পারে। শোনো চটকা, তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, আমার স্ত্রী সম্বন্ধে আমি একটাও বাজে কথা শুনতে চাই না। শঙ্খ, আবার তুমি এই ছেলে মানুষই কথাবার্তা শুরু করেছো। শঙ্খ, আমাদের সামনে দাঁড়িয়ে ওই মেয়েটাকে স্ত্রী বলতে তোমার একটুও লজ্জা করছে না? যা সত্যি তাতে তো লজ্জা পাবার কিছু নেই। আমি মোরকে বিয়ে করেছি, সেটা আমি সবাইকে বলেছি, শি ইজ মাই ওয়াইফ। তোমরা মানলেও সে আমার ওয়াইফ থাকবে, তোমরা যদি না মানো তাহলেও সে আমার ওয়াইফ থাকবে। তুমি পুরোহিতকে বলে কয়ে একটু সিঁদুর দেওয়ার ব্যবস্থা করেছ। আচ্ছা কটা টাকা নিয়েছে পুরোহিত এই কাজটা করতে? শঙ্খ, এই বিয়েটা, এই বিয়েটা কোনো বিয়ে আইনের চোখে? হ্যাঁ তুমি বলো না, তোমাদের না হয়েছে কোনো রেজিস্ট্রেশন না কিছু, এটাকে প্লিজ বিয়ে বলে চালিও না। তোমার মতো একটা শিক্ষিত ছেলে মন্দিরে বিয়ে করাটাকে বিয়ে বলবে, এটা আমার মানতেও খারাপ লাগছে। জেরিমনি, তোমার কি মানতে ভালো লাগছে বা লাগছে না তাতে আমার কিচ্ছু এসে যায় না। শোনো জেঠুমনি, আজ একটা কথা আমি পরিষ্কার করে জানাচ্ছি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তোমরা কিন্তু শ্রেষ্ঠাকে অনেক বেশি প্যাম্পার করছো। আমার ধারণা যে শ্রেষ্ঠা মোড়ে কোনো ক্ষতি করে দিয়েছে, সেই ঘটনাটা দিয়া ময়ূরি জানে। কি বলছো কি তুমি? এই যা, পরের বাড়ির একটা মেয়ে সম্বন্ধে এসব কথা বলিস না শঙ্খ। চটকা, তুমি প্লিজ এটা নিয়ে আর কথা বলো না। তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি মোর সম্বন্ধে কোনো কথা বলো না। আমার একটা অবজারভেশন আছে, ছিল আর ভবিষ্যতেও থাকবে। সে কি শঙ্খ? বলছিলাম তুমি ভালো করে সব জায়গায় খোঁজ নিয়েছো তো? না ছোট, সব জায়গায় ভালো করে খোঁজ নিয়েছে, কোথাও পাইনি। এখন আমি কলেজ যাব, কলেজ খোলাবো, তার কারণ ওই দিয়া ময়ূরির জন্যে আর কতগুলো বাজে ছেলেমেয়ের জন্য তো একবার ওকে কলেজে সারা রাত কাটাতে হয়েছিল, কলেজে বন্ধ হয়ে পড়েছিল। তাই তার থেকেও বড় কোনো ঘটনার হদিশ ওদের কাছে আছে কিনা সেটা আমার জানতে হবে।
সামথিং ইজ এমনি এমনি একটা মেয়ে হারিয়ে যেতে পারে না, এমনি এমনি একটা মেয়ে এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে না। শঙ্খ, ময়ূরী ঘুমিয়ে পড়েছে, ওকে আর ওঠানো গেল না। দিয়া জেগেছিল, আমি ওকেই ডেকে নিয়ে এলাম। তুই ডাকছিস আমাকে? মোহর কোথায়? মোহর কোথায় সেটা জানবো কি করে? একদম নাটক করবি না। মোহর কোথায় তোরা সেটা জানিস? বল, মোহর কোথায়? শ্রেষ্ঠার সঙ্গে নিশ্চয়ই তোদের কথা হয়েছে, নিশ্চয়ই তোরা জানিস। আমি ভালো কথা বলছি, বল মোহর কোথায়? ও বাপি, বাপি মোহর কোথায় সেটা আমরা কি করে জানবো? আমাদের সাথে মোহরের আজকে দেখাই হয়নি। ইভেন ও তো এখন ক্লাসেও থাকে না, ওকে ওকে সত্যি দেখিনি আজকে, আমরা কখনো দেখি না ইভেন। আর ও তো আমাদের সাথে কথা পর্যন্ত বলে না। শোনো জেঠুমন, আমি কিন্তু এই ব্যাপারটা ছেড়ে দেব না, আমি কিন্তু মোরকে খুঁজে বার করবই। আর আমি যদি জানতে পারি যে এই সব কিছুর মধ্যে এরা জড়িয়ে আছে, তাহলে কিন্তু আমি বাড়ির মেয়ে বলে স্পেয়ার করবো না। এই কথাটা আমি তোমাদের সকলের সামনে বলে দিলাম, ওরা যেমন আমার বোন তেমনি মোহরও কিন্তু আমার স্ত্রী। তাই আমার বোনরা আমার স্ত্রীর কোনো ক্ষতি করবে এটা কিন্তু আমি কিছুতেই অ্যাকসেপ্ট করে নেব না। বারবার এক কথা বলো না তো, স্ত্রী স্ত্রী, তোমার স্ত্রী তুমি তোমার কাছে রাখো, আমাদের কাছে এই কথাগুলো বলতে এসো না। এমনও তো হতে পারে যে মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে সে কোথাও চলে যাবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, এমন তো হতেই পারে। কখনো না, কিছুতেই নয়, এরকম কোনো কথা ভাবনার কোনো কারণই নেই। সকালবেলা আমি ওকে কলেজে ড্রপ করে দিয়েছি, ইনফ্যাক্ট আমার সাথে কথা হয়েছিল যে কলেজ শেষ হয়ে যাওয়ার পরে ওকে আমি আবার বাড়িতে ড্রপ করে দেবো, আমার সাথেই ফিরবে। সেখানে মাঝখানে এমন কিছু ঘটতে পারে না যে ওরকম একটা ডিসিশন নেবে। এমন কিছু একটা ঘটেছে যেটা যেটা ঘটানো হয়েছে। প্রমাণ ছাড়া তো কিছু বলা যায় না, তোর কাছে প্রমাণ আছে? না মানে তোর কাছে এমন কোনো প্রমাণ আছে যে এই মোহরের নিরুদ্দেশের পেছনে দিয়া ময়ূরীর হাত কিংবা শ্রেষ্ঠার হাত আছে? আছে এরকম কোনো প্রমাণ? নেই না। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? যা গিয়ে, যা গিয়ে প্রমাণ জোগাড় করে নিয়ে। শঙ্খ, মানে বলতেও খারাপ লাগছে, কিন্তু না বলেও পাচ্ছি না। এটা বাইরের মেয়ের জন্য তুই নিজের ঘরের মেয়েদের সন্দেহ করছিস, আঙুল তুলছিস, ওদের মেন্টাল টর্চার করছিস। হ্যাঁ বুঝি বাবা হয়ে সেটা তো আমি মেনে নিতে পারবো না। শঙ্খ, আমি তোমাকে বলছি তুমি এদের কাউকে ছাড়বে না, কারণ আমি তো ওদের মা, আমি জানি ওরা কতটা ধুরন্ধর মেয়ে। তোমাকে আরো একটা কথা বলছি শঙ্খ, শ্রেষ্ঠার সঙ্গে কিন্তু এদের খুব বন্ধুত্ব রয়েছে। কারণ কি বলতো, এই কথাই আছে না, শেয়ানে শেয়ানে কোলাকুলি, এখানেও হয়েছে সেই অবস্থা। তোমাকে আরো একটা কথা বলছি শঙ্খ, এর আগে তো শ্রেষ্ঠ সম্পর্কে তোমাকে কোনো দিন কোনো কথা বলিনি, কিন্তু আজ বলছি।
শ্রেষ্ঠা কিন্তু খুব শিয়ানা মেয়ে, আর শিয়ানা বলেই কিন্তু দিয়া ময়ূরীর সঙ্গে বন্ধুত্বটা হয়েছে। শ্রেষ্ঠাকে উপর থেকে যেটা দেখো না, খুব ভালো মানুষ বলে মনে হয়, ওটা কিন্তু সত্যিকারের ভালো মানুষ না। ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, পর্দা পড়ে থাকে, আর পর্দার ভিতরে যে মানুষটা আছে সেটাই কিন্তু আসল রূপ, বুঝলে? শঙ্কর, তুমি কিন্তু শ্রেষ্ঠাকে একদম ঠিক চিনেছ। দেখো শঙ্কর, আজ যখন বুঝতে পারছি যে মোহরের ওরা ক্ষতি করেছে, মোহর মিসিং, তখন তো রাগ ঢাক রেখে কোনো কথা বলে লাভ নেই, তাই না? কথাটা বলছি, আর একটাও বাজে কথা নয়। শঙ্কর জন্য একটা ভালো মেয়ে ঠিক করেছি বলে তোর হিংসে হচ্ছে না কি রে ছোট?